88 নম্বর ওয়ার্ডের দিকে নজর রাখবো, সেখানে সকাল থেকে প্রচারে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মালা রায়। দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে রোড শো করে, অর্থাৎ প্রচারের আজ শেষ দিন। যেরকমটা বলছি যে কোনো প্রার্থী তাদের প্রচারে খামতি রাখতে চাইছেন না, তারা মানুষের কাছে যতটুকু পৌঁছে যেতে চান সেই সমস্ত প্রয়াস এবং চেষ্টা সকাল থেকে চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। মালা রায়ের প্রচার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। 88 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মালা রায় রোড শো করে একেবারে প্রচারে বেরিয়ে পড়েছেন, জনসংযোগ করছেন বিভিন্ন এলাকায় গিয়ে। আমরা বিস্তারিত কথা বলবো এবং সেখানকার ছবিটা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, 88 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মালা রায় একেবারে রোড শো করে বেরিয়ে পড়েছেন, প্রচার সারছেন, কর্মী সমর্থকদের মধ্যে কতটা উৎসাহ আজকে শেষ দিন প্রচারের, কি দেখছো? দেখো, এই মুহূর্তে টালিগঞ্জ রোডে মালা রায় প্রচার সারছেন এবং দেখতে পাচ্ছ যে সেই চিত্র কেবলমাত্র মানুষের মাথা চারিদিক দিয়ে দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে মালা রায় জনপ্রিয়তা আর সেখানে বৃদ্ধির মতো বলার অপেক্ষা রাখে না। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে লাভলী মৈত্র, সুভদ্রা মুখী, সোহম, জুন মারিয়া সকলেই আসে। আমরা সবাই চলে যাবো মালা রায়ের কাছে, চেষ্টা করবো কিছু কি বলবেন। মালাদি প্রচারে বেড়ে আছেন, এই যে মানুষের জনসমুদ্র, কি বলবেন? সবই আমার ওয়ার্ডের মানুষ, সবাই আমাকে সহযোগিতা করেছে দীর্ঘদিন, তাদের পাশে থাকি, মানুষ তাই আশীর্বাদ করছেন। মানুষ, আমি ডোর টু ডোর গেছি, তবুও দীর্ঘদিন থাকা সত্ত্বেও মানুষের কাছে গেছি, অভাব অভিযোগ জানতে চেয়েছি, কিন্তু সবাই আমাকে আশীর্বাদ করছেন, সহযোগিতা করছেন। পিপুল ভোটে জিতবো এই আশা রাখি। মানুষের দুপাশে, রাস্তার দুপাশে মানুষের ঢল, কি বলবেন? এটাই পাচ্ছি। অবশ্যই বিপদে আপদে আমি দল দেখি না, সমর্থক দেখি না, সবার পাশে থাকি। যখন চেয়ারে বসি তখন আমার কাছে সব মানুষের সমর্থন, সব মানুষের কাজ আমি করে দিই। সুতরাং সব মানুষই সমর্থন জানাতে আজকে তারা আজকে উদ্যোগী হয়েছেন। আজকে এই তার এই এই হচ্ছে তার নমুনা, মানুষের ঢল। হ্যাঁ, মানুষ আশীর্বাদ করছেন, মানুষ বুঝতেই পারছো যে মানুষের ঢল চারিদিকে, যে মানুষের ঢল এবং চারিদিকে মানুষ যেভাবে আসছে, এই সেই মানুষের ঢল কিন্তু বলে দিচ্ছে মালা রায় জনপ্রিয়তা কোন জায়গায়। এবং এর সঙ্গে রয়েছেন জুন মালিয়া, প্রচারে রয়েছেন সোহম চক্রবর্তী, রয়েছে লাভলী মৈত্র। তবুও মালা রায়ের যে জনপ্রিয়তা, বিপুল জনপ্রিয়তা, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অঞ্চলে তার ভোট ক্রমশ বাড়ছে এবং দেখতে পাচ্ছে পিছনে এটা একটা অংশ মানুষের জনস্রোত এইভাবে গিয়ে আসছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মালা রায়ের যে জনপ্রিয়তা, জীবনমুক্ততা নয়, এই সবাই কিন্তু 88 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অর্থাৎ বলা যেতেই পারে মালা রায় যেভাবে অঞ্চলের মানুষের দলমত নির্বিশেষে কাজ করে, তারই কিন্তু আজকে এই ফল, অর্থাৎ মানুষের জনস্রোত। ইন্দ্রানী একেবারে দেবাশিস, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে রোড শো করছেন মালা রায় এবং কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ তো রয়েছে, সাধারণ মানুষের মধ্যেও সেই উৎসাহ চোখে পড়ছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। এবং 88 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মালা রায় তিনি প্রচারে বেরিয়ে পড়েছেন সকাল থেকে।